দেশে প্রতি বছর বিশ লাখ মেট্রিক টন পুরনো ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক যন্ত্র বা ই বর্জ্য তৈরি হয় নীতিমালা না থাকায় যেখানে সেখানে বসেছে স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি ই বর্জ্যের বাজার মানবদেহের জন্য ক্ষতিকর ই বর্জ্য সম্পর্কে না জেনেই ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে তবে চিকিৎসকদের দাবি ই বর্জ্যের কারণে মানবদেহে ক্যান্সার সহ নানা রোগ দেখা দিতে পারে এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা জানান ই বর্জ্য প্রক্রিয়াজাত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব নুরালমের ছবিতে দেলোয়ার জালালি প্রতিবেদন গুলিস্থান রাজধানীর বিভিন্ন রাস্তার পাশে এভাবেই বসে পুরনো ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক যন্ত্রের বাজার কদিন আগেই এই যন্ত্রগুলো গুরুত্বপূর্ণ ছিল ঘর গৃহস্থালীর কাজে কিন্তু অকেজ হয়ে এগুলো এখন হাত বদল হচ্ছে নামমাত্র দামে চার্জার আছে ল্যাপটপের ল্যাপটপ আছে নষ্ট মোবাইলের চার্জার আছে টসলাইট আছে আবার আছে টিভি কার্ড আছে আবার ক্যাপাসিটি আছে আবার ওয়াটার হিটার আছে এসব পরিত্যাজ্য বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এসব বর্জ্য আছে সীসা মার্কারি ক্যাডমিয়াম ক্রোমিয়াম আর্সেনিক সহ বিভিন্ন ধরনের হেভি মেটাল এটি শরীরের জন্য কতটা ক্ষতিকর তা জানে না বিক্রেতারা আবার দশ টাকা দেখি না বিশ টাকা কাজে দেয় এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তা তো জানি বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরনো এসব যন্ত্রাংশে ব্যবহৃত কেমিক্যাল বিষক্ত গ্যাস উৎপন্ন করে এই বিক্রিয়া শরীরে ক্যান্সার সৃষ্টি করে এমন কি পরিবর্তন করে মানব দেহের ডিএনএ এই গুলো এবং আদার টক্সিক এগুলোকে আমাদের শরীরের যে অক্সিডেটিভ মেটাবলিজম হয় সেটাকে পরিবর্তন করে ডিএনএর মধ্যে কিছু কিছু ডিএনএ আছে কিছু জিন আছে ক্যান্সার তৈরি হতে দেয় না এই হেভিমেটালগুলো যে জিনিসটা আমাদের জন্য হেল্পফুল সেই জিনটাকে ওরা ওরা বাধাগ্রস্ত করে যারা দীর্ঘদিন ধরে এরকমের ওয়েস্ট এর টক্সিক ম্যাটেরিয়ালসগুলোর সাথে রিলেটেড থাকে তাদের ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় কিন্তু পরিবেশবাদীদের দাবি ই ব্যবহার করে শিল্প গড়ে তোলা সম্ভব কাঠামোগতভাবে এই পরিত্যাজ্য বস্তুগুলো রিসাইক্লিং করলে পরে প্রযুক্তি নির্ভর আরো অনেক কার্যক্রমে এগুলোকে ব্যবহার করা যেতে পারে পৃথিবীর অনেক দেশেই করছে এখানেও ইনফরমালি কিছু কিছু সংগঠন করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটাকে ফরমালাইজ করলে আমরা ছোটোখাটো ইন্ডাস্ট্রিও তৈরি করে ফেলতে পারি ধ্বংস ও সংরক্ষণে ই ব্যবস্থাপনা নীতিমালা তৈরিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষজ্ঞরা দেলোয়ার জালালি টিভি ঢাকা